বিজেপির ঘরোয়া কন্দলের ঘটনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর শিলিগুড়ির সভার খরচপাতির হিসেব নিয়ে ঝামেলা বাধে রাজ্যের প্রধান বিরোধী দলের মধ্যে। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভার ভারপ্রাপ্ত বিজেপি নেতা রামবিলাস গোয়েলের বিরুদ্ধে দলীয় কর্মীদের টিফিনের টাকা আত্মসাতের অভিযোগ তোলেন বিজেপিরই মণ্ডল নেতারা। এই নিয়ে কথা বলার জন্য রামবিলাস গোয়েলের দোকানে হাজির হন 16 নম্বর মণ্ডলের নেতারা। তর্কাতর্কি চলার সময় ওই বিজেপি নেতার ছেলে রুচিন গোয়েলকে সপাটে চড় মেরে বসেন মণ্ডল কমিটির কোষাধ্যক্ষ প্রদীপ মণ্ডল। এই ঘটনায় শোরগোল পড়ে যায়। এরপরই জেলা নেতৃত্ব শোকজ করে মণ্ডল কমিটির নেতাদের, কিন্তু উত্তরে সন্তুষ্ট না হওয়ায় প্রধান অভিযুক্ত প্রদীপ মণ্ডলকে 3 মাসের জন্য দল থেকে বহিষ্কার করে জেলা বিজেপি। গত 6 মে মাদারিহাট বিধানসভার সংযোজক রামবিলাস গোয়েলের দোকানে 16 নম্বর মণ্ডলের সভাপতি রাহুল লোহার, তৎসঙ্গে কোষাধ্যক্ষ প্রদীপ মণ্ডল, আরও কয়েকজন মিলে রামবিলাস গোয়েলের বিরুদ্ধে এই প্রোগ্রামের অর্থাৎ 5ই মে অমিত শাহর যে শিলিগুড়িতে র্যালি ছিল সেই র্যালির অর্থ তছরূপের মিথ্যা অভিযোগ দিয়েছিল রামবিলাস গোয়েলের উপরে, এবং এই নিয়ে ওনার দোকানে বাদানুবাদ হয় রামবিলাস গোয়েলের সঙ্গে, এবং রামবিলাস গোয়েল এবং তার ছেলের সঙ্গে অভব্য আচরণ করেন। বিশেষত প্রদীপ মণ্ডল রামবিলাস গোয়েলের ছেলে রুচিন গোয়েলকে শারীরিকভাবে নিগ্রহ করেন, মারধর করেন, যা ঘটনা ঘটিয়েছেন তার জবাবের সঙ্গে সেই ঘটনার কোনো সাদৃশ্য নেই, মানে মিল নেই। স্বাভাবিকভাবেই প্রদীপ মণ্ডলের শোকজের জবাবে আমরা খুশি না হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে প্রদীপ মণ্ডলকে 3 মাসের জন্য দল থেকে সাসপেন্ড করা হলো, এবং যদি 3 মাসের মধ্যে তিনি না শুধরান তাহলে সাসপেনশন অর্ডার আরও দীর্ঘমেয়াদী হতে পারে। অমিত শাহর সফর ঘিরে অর্থনয় ছয়ের এই অভিযোগ প্রকাশ্যে আসার পর বিজেপিকে কটাক্ষ করেছে বাকি রাজনৈতিক দলগুলো। দ্য ওয়াল ব্যুরো।